মালয়েশিয়াতে এই যে কোনো ফল 12 মাস থাকে। বাংলাদেশে যেমন সিজনে আসে সিজনে চলে যায়, মালয়েশিয়াতে এমন না, মালয়েশিয়াতে 12 মাস ফল থাকে। এবং 12 মাস ফল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা আমড়া গাছের দিকে, একটা না অনেকগুলো আমড়া গাছ দেখুন, প্রচুর পরিমাণে আমড়া ধরে আছে। এই যে দেখেন প্রচুর পরিমাণে আমড়া, এখনো ছোট। অবাক করার বিষয় হচ্ছে এটা একবারে রাস্তার পাশে, এই যে মেন রাস্তার একবারে পাশে, এখান দিয়ে মানুষ সবসময় যাতায়াত করে, অথচ এই যে আমড়া গাছগুলো এখানে দেখতেছেন এগুলোর মধ্যে এত পরিমাণ আমড়া ধরছে, না এদিক দিয়ে কোনো ব্যারিকেড দিয়েছে, না মানে এগুলোর জন্য নিরাপত্তার জন্য কিছু করেছে, মানে চুরি হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে তারা পলিথিন দিয়ে বাঁধে নাই, অথবা গাছটার জন্য এক্সট্রা কোনো নিরাপত্তা দেয় নাই। প্রচুর পরিমাণে আমরা দেখেন এই যে হাত দিয়ে ধরা যায়, মানে এত পরিমাণ ধরছে যা বলার মতো না। এই যে দেখেন প্রচুর পরিমাণে, উপরগুলো একটু বড় হয়েছে, আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মাশাল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত, অসংখ্য আমরা ধরে আছে, অসংখ্য আমরা। এই যে পুরো গাছের মধ্যে না হইলেও কয়েক শত আমরা আছে, শত শত আমরা আছে, একদম একদম হাত দিয়ে ধরা যায়। দেখেন এগুলো এখনো ছোট, এগুলো বড় হবে, এটা একটু বড় হয়েছে হালকা। আমরা কিন্তু অনেক ভিটামিন, আর খেতেও কিন্তু দারুণ মজা। গাছ কিন্তু বেশি বড় নাই, যে এদিকের গাছটা যদি দেখায় আপনাদেরকে, এদিকের গাছটা কিন্তু ছোট গাছ, অসংখ্য আমরা ধরে আছে এবং ফুলও আছে। দেখেন মালয়েশিয়াতে এই যে কোনো ফল 12 মাস থাকে। বাংলাদেশে যেমন সিজনে আসে সিজনে চলে যায়, মালয়েশিয়াতে এমন না, মালয়েশিয়াতে 12 মাস ফল থাকে, এবং 12 মাস ফল পাওয়া যায় গাছের মধ্যে। এই জিনিসটা একটু অবাক করা, কারণ মালয়েশিয়াতে সবসময় বৃষ্টি থাকে কম বেশ। আর মালয়েশিয়া এমন একটা জায়গা যেখানে যে কোনো গাছ যে কোনো জায়গায় রোপণ করলে কিন্তু হয়ে যায়, এদেশের মাটি নাই তেমন একটা, যদিও পাথর একটু বেশি, কিন্তু যে কোনো গাছ যে কোনো জায়গায় রোপণ করলে সহজে হয়ে যায়। এটা হচ্ছে একটা ক্যান্টিন। এদিকে লেমন গাছও আছে, এই যে লেমন গাছ, লেমন ধরে আছে ছোট ছোট লেমন। এগুলা এদেশে মিলু বলে, যেটা আমাদের বাংলাদেশের চা, যারা চা খায় চায়ের সাথে এগুলো দেয়, সবসময় এটা কন্টিনিউ চায়ের সাথে থাকে। আমি আমড়া গাছগুলো দেখে অবাক হয়ে গেলাম যে একেবারে রাস্তার পাশে, এটা কিন্তু এই রাস্তা চলাচলের রাস্তা, দেখেন এটা কিন্তু চলাচলের রাস্তা, মানুষজন সবসময় এখান দিয়ে আসা যাওয়া করে, যদিও এখন রাস্তাঘাট একটু পাকা। তা আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি এই আমড়াগুলো আমার চোখে পড়ে, আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত পরিমাণ আমড়া ধরে আছে, অথচ এখান দিয়ে যে রাস্তা, রাস্তার পাশেই কেউ নিয়ে যাবে বা চুরি হবে এই ভয়টা তাদের মধ্যে নাই। তারা কোনো রকম ব্যারিকেড দেয় নাই, অথবা কোনো রকম জাল টাল দেয় নাই, এটা যেন কেউ না নিতে পারে। আমি যদি ওই দিকটা দেখাই, ওই দিকও আছে, এই যে এটার মধ্যেও আমরা ধরে আছে, একদম ছোট। এই যে একটা আছে, এটাও ছোট। এদিকে অনেক গাছ আছে, পেঁপে গাছও লাগিয়েছে, এই যে ভেন্ডি গাছও লাগিয়েছে। এই যে একটা দেখে, এগুলো সম্ভবত কলপ, এই যে আমড়া গাছ, এটার মধ্যেও আমরা ধরে আছে। দেখেন আমরা কিন্তু খেতে অনেক মজা, প্রচুর ভিটামিনও বটে। আর আল্লাহ পাকের সৃষ্টি নেয়ামত, আল্লাহ পাক আসলে দেখেন কি কুদরত আল্লাহ পাকের। আল্লাহ পাক এত পরিমাণ আমরা দিয়ে দিয়েছে গাছগুলোর মধ্যে, সবই আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইশারা। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।